গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা শুক্রবার ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। ইজতেমার ময়দান ও তার চারপাশের এলাকা মুসল্লিদের পদচারণায় এখন মুখরিত। আম বয়ান করেন ভারতের মাওলানা চেরাগ আলী। এর আগে দেশ বিদেশের মুসল্লির আগমনে ইজতেমা ময়দান কানায় কানায় ভরে যায়। ইজতেমা ময়দানে স্থান সংকুলন না হওয়ায় অনেকে আবার ময়দানের আশেপাশে রাস্তায় অবস্থান নিয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার প্রথম পর্বে যেমন মুসল্লিদের উপচে ভিড় পড়া ভিড় ছিল, তেমনি দ্বিতীয় পর্বে মুসল্লিদের ভিড় দেখা যাচ্ছে। মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য প্যান্ডেলের চারপাশে সুউচ্চ টাওয়ার নির্মাণ করা হয়েছে। ইজতেমা ময়দানে 20টি প্রবেশ পথে এবং বিভিন্ন প্রয়োজনীয় স্থানে সিসিটিভি স্থাপন করা হয়েছে। লাইট, পানি, টয়লেট, ফ্রি চিকিৎসা সহ অন্যান্য সকল প্রকার সুবিধা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার জুমার দিন হওয়ায় বড় জামায়াতে জুমার নামাজ আদায় করতে গাজীপুর জেলার বাইরেও চারপাশে জেলাগুলি থেকেও মুসল্লিরা জুমার নামাজ অংশগ্রহণ নেবেন। আগামী রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারে বিশ্ব ইজতেমা। মুসল্লিরা ইমান, আমল ও আখলাকের উপর মুরব্বীদের বয়ান শুনে নিজেদের মধ্যে এই আমল প্রতিষ্ঠা করে দুনিয়া এবং আখেরাতের পথকে সুগম করার শিক্ষা নেয় এই ইজতেমা থেকে। টঙ্গীর বিশ্ব ইজতেমা আসার মতো তৌফিক দান করতে পারে, আল্লাহ তাআলার বহুত বড় শুকরিয়া। কারণ সারা বাংলাদেশের থেকে জনসমুদ্রের বিশাল এক ঢল নামছে ভাইজি এখানে, ভাই যা মানুষ কল্পনা করে না মুসলিমদের যে অবস্থান ভাই। ঠিক আছে, আল্লাহ পাকের অসংখ্য মেহরবানি, আমরা আল্লাহ পাক আনিছে বলে আমরা আসছি এখানে, আমরা দিনের দোয়াতে শুধু আসছি আল্লাহকে রাজি করার জন্য। আমরা চাই আল্লাহ আল্লাহ তালা তালা আমাদের তফাকে তৌফিক দান, আমাদের আছে আল্লাহ পাক, আমাদের সমস্ত মুসলিম একত্রিত হচ্ছে, আমরা সুবিধা দেখি। ঠিক আছে, সমস্ত মুসলিমদের আল্লাহ পাকের কাজ দূর হইতে পারে, এই জন্য আমাদের গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ ফজরের নামাজের পর থেকে যে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারে 3 দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন। লাখো লাখো মুসল্লিরা ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছে, চলছে ইজতেমার শীর্ষ মুরব্বীদের বয়ান। ইজতেমা ময়দান থেকে এম আজিজ, একাত্তর বাংলা টেলিভিশন, গাজীপুর।